হ্যালো, আসসালামু আলাইকুম। IMS এর তথ্য আপডেটের জন্য বলা হয়েছে, তো অনেকেই দেখা যাচ্ছে যে ভুল করে যে সমস্যাটায় পড়তেছে, অনেকে বলতেছে ডাটা এন্ট্রি অপশনটাই খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যখন ইমেসে লগ ইন করি তখন এমপিওর জন্য আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করি, এখানে কিন্তু সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা হবে না। আপনারা আগে লক্ষ্য করবেন যে কিছুদিন আগে আমরা কিন্তু জাতীয় শিক্ষাক্রম 2023-এর জন্য যে বিষয়ভিত্তিক শিক্ষক নির্ধারণের জন্য NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে যে ইমেজ সাইটেতে আমরা প্রবেশ করেছিলাম, এখানে কিন্তু তাই করতে হবে। সেক্ষেত্রে যেটি করতে হবে আমাদেরকে, এখানটায় আমরা সাধারণত এমপিওর জন্য এখানটায় আমরা যেটা করি, ইউজার আইডিতে এমপিও _ইন লিখি, কিন্তু এখানে শুধুমাত্র আমরা ইন নাম্বারটা দিব এবং এরপরে আমাদের পাসওয়ার্ডটা দিব। আপনি আপনার প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যদি ট্রাই করেন তাহলে পরে এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, তাহলে পরে দেখবেন এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে আপনার সামনে। এবং এখানে দেখতে পাচ্ছেন NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এমপিও সার্ভার। তো এটা এমপিও সার্ভারে না, আমরা এখানটায় যাব হচ্ছে NCF, বা শুধুমাত্র ইন নাম্বার দিয়ে আমরা প্রবেশ করব। এরপর IMS ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আপনার ডাটা এন্ট্রি অপশনটা পেয়ে যাবে। নিজে দেখেন এখানে ডাটা এন্ট্রি অপশনটা আছে। তো অনেকেই যেটা করতেছে, এই এটা এটা এই ড্যাশবোর্ডটাতে প্রবেশ করতে পারতেছে না এই ভুলটার কারণে, এবং তারা তথ্য আপডেট করতে পারতেছে না। তো এরপরে আপনারা যেটি করবেন, আপনাদের এই যে দেখবেন যে প্রত্যেকটা পেজ এখানে ক্লিক করলে লেফট সাইডে আপনারা সেখানে আপনাদের ডিটেলসগুলো পাবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের তথ্যগুলোকে আপডেট করে নিতে পারবেন। প্রয়োজনীয় যে তথ্যগুলো আপডেট করতে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আপনি আপডেট করে নেবেন, এবং পরবর্তীতে এখান থেকে লগ আউট দিয়ে আপনি বের হয়ে যাবেন। এবং তথ্য আপডেট দেওয়ার পরে উপরে সংরক্ষণ বা হালনা সংরক্ষণ অপশনটা আছে, এটাতে ক্লিক করে আপনারা প্রয়োজনীয় তথ্য এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, এই অপশন অনুযায়ী আমাদেরকে তথ্যগুলো পূরণ করতে হবে। তো এই হচ্ছে বিষয়, মূল যে প্রবলেমটি হচ্ছিল সেটি হচ্ছে আসলে এখানে লগ ইন ডিটেলস আমরা একটু এলোমেলো করার কারণে অনেকগুলো তথ্য আমরা আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারি নাই, ডাটা এন্ট্রি অপশনটা পাই নাই। কারণ হচ্ছে আমরা যদি, আমি আপনাদেরকে দেখাই লগ আউট দিয়ে বেরিয়ে গেলাম, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে এমপিও সার্ভারে প্রবেশ করি, যদি আমার পাসওয়ার্ড, অনেকের একই পাসওয়ার্ড থাকতে পারে, অনেকের আবার ডিফারেন্ট পাসওয়ার্ড থাকতে পারে, এখানে দেখেন ড্যাশবোর্ড কিন্তু ডিফারেন্ট, এখানে এমপি অপশনটা চলে আসছে। এবং এখানেও একটা IMS আছে, কিন্তু এই IMS থেকে আপনি ডাটা এন্ট্রি দিতে পারবেন না, কারণ এখানে দেখেন ডাটা এন্ট্রি অপশনটা এখানে কিন্তু নাই লেফট সাইডে। ওইখান থেকে বেসিক কিছু তথ্য এখানে নিয়ে নিছে, কিন্তু যেটা হচ্ছে এখানে ডাটা এন্ট্রির অপশনটা কিন্তু নাই, এখানে কেবল আপনাকে দেখাবে ডান অর নট ডান এই জাতীয় লিস্টের যে অপশন সেগুলো আপনি এখান থেকে, অর্থাৎ রিপোর্টটা আপনি দেখতে পারবেন। বাট আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এমপিও সার্ভারে না, আপনার হচ্ছে শুধুমাত্র ইন নাম্বার, ইউজার আইডি ইন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে যে NCF, কিছুদিন আগে আমরা যে আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে বিষয় নির্ধারণ, এখানে দেখতেই পাচ্ছেন এই নোটিশটা এখানে আপডেট আছে এখানে। তো এই নোটিশের আলোকে আমরা যে সাইটটাতে প্রবেশ করেছিলাম সেই সাইটটাতে আমরা প্রবেশ করব, তাহলে পরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।